হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু শিউলি সিম্পল কিচেনে। আজকে আমি নিয়ে এসেছি তো চিংড়ি। এই যে এখানে এই চিংড়ি মাছ আমি কেটে ধুয়ে নিয়েছি। এবার চিংড়ি মাছটা আমি ভেজে নিচ্ছি। এখানে আমি শুধু লবণ দিয়ে তেলের মধ্যে ভেজে নিয়েছি, আমি কোনো হলুদ দিইনি। মাছটা আমার ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এবার আমি কড়াইতে আরেকটু তেল দিয়ে তার মধ্যে দিয়েছি একটা তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম বাটা মশলা। এখানে একসঙ্গে পেঁয়াজ রসুন আদা একসঙ্গে বাটা আছে, সঙ্গে লঙ্কা দিয়ে একসঙ্গে বেটে সেই মশলাটা এবার একটু কষিয়ে নেব। এবার এই মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু লবণ আর দিয়ে দেবো একটা চামচ হলুদ দিয়ে আবারও নেড়ে চেড়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটা একটু কষিয়ে নেব। আর এর মধ্যে আমি দিয়ে দেবো জিরের গুঁড়ো এক চা চামচ দিয়ে সেটাও একসঙ্গে মিশিয়ে নেব। আর আপনাদের বলছি, যারা আপনার ভিডিওটি প্রথম দেখছে তারা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর মনে করে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে বেল আইকন বাটন প্রেস করবেন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর পুরনো বন্ধুদের সকলকে স্বাগত আমার সঙ্গে থাকার জন্য। তবে অনেকেই আসতো আমার ঘরে নতুন বন্ধু, তারা কেউ বন্ধু থাকছো না, এটি দিয়ে চলে যাচ্ছ। বন্ধু না থাকার ইচ্ছা হলে এসো না, কিন্তু এইভাবে এসে কেটে দিও না, তারা ভিডিওটি দেখতে থাকো সঙ্গে থাকো। এই যে বন্ধুরা, আমি কাঁঠালের মানে ইঁচড়টা কেটে আমি প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছিলাম। এবার সেই জলটা আমি একটু বাটিতে ঢেলে রেখে দিচ্ছি, জলটা আমি ফেলে দেবো না, এই জলটাই আমি রান্নার মধ্যে ব্যবহার করবো। এই যে বন্ধুরা, মশলাটা আমি একটু কষিয়ে নিয়েছি, এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ করা সেই এঁচোড়টা দিয়ে এবার মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে দেবো নেড়েচে দিয়ে এঁচোড়টাও কিছুক্ষণ একটু কষিয়ে নেব, তাহলে কাঁচা গন্ধটা থাকবে না। এখন আমি এর মধ্যে আরও এক চা চামচ হলুদ দিয়ে দিচ্ছি, কারণ হলুদটা আমার একটু লাগবে। তারপরে আবার নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি এঁচোড়ের সঙ্গে। আর এটা আমি খুবই কম তেলে রান্না করছি বন্ধুরা। এই দেখুন বন্ধুরা, এঁচোড়টা কষানোর পরে আমি এই যে ভেজে রাখা সেই চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। চিংড়ি মাছটাও এঁচোড়ের সঙ্গে এবার ভালো করে মিশিয়ে দেবো দিয়ে আরও 2-1 মিনিটের মতো নেড়ে চেড়ে দেবো। আমার এই যে এঁচোড়টা কষানো হয়ে গেছে, এবার আমি সেই জলটা এর মধ্যে দিয়ে দিলাম, মানে এঁচোড় সিদ্ধ করা জলটা দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো। তারপর আমি ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ। এই দেখুন বন্ধুরা, আমি দিয়ে দিলাম ঢাকা দিয়ে এটা কিছুক্ষণ ফুটতে দেবো। এবার আমি ঢাকাটা একটু খুলে নিয়েছি, খুলে আবার একটু নেড়ে চেড়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে দেবো আমি। এই দেখুন, আমি আবারও ঢাকা দিয়ে দিলাম। এই যে দেখুন, আমি ঢাকাটা খুলে দিয়েছি, খুলে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন এই চোখটা কিন্তু সুন্দরই হয়েছে রান্নাটা। আপনারা এইভাবে বাড়িতে অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। গরম ভাতের সঙ্গে খেতে এই চিংড়িটা খুবই ভালো লাগে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি শিলে বেটে নেওয়া গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে দেবো। আমার যে এঁচোড়টা হয়ে গেছে রান্না, গরম মশলাটা ভালো করে মিশানো হয়ে গেলে আমি গ্যাসটা বন্ধ করে দেবো আর এঁচোড়টা নামিয়ে দেবো।
এই যে দেখুন বন্ধুরা, আমার এই যে চিকেনটা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি। দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। আপনারা এইভাবে অবশ্যই বানাতে ট্রাই করবেন, আর আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো রান্নাটি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, মনে করে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য।